আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, ঢাকার শ্যামলীতে অবস্থিত ডিপিআরসি হসপিটালে মেডিসিনে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমরা এর আগেরবার স্ট্রোক সম্পর্কে আলোচনা করেছিলাম, তো সেখানে প্রথমেই ছিল যে হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা। তো আজকে আমরা সেই মাইগ্রেন সম্পর্কে কিছু আলোচনা করব। মাইগ্রেন কি? মাইগ্রেন একটি গ্রিক শব্দ, এটি 1500 খ্রিস্টপূর্ব শতাব্দীতে এই শব্দটি প্রথমে আবিষ্কৃত হয় এবং মাইগ্রেন জিনিসটা আবিষ্কৃত হয়, কিন্তু তখন এটি মাইগ্রেন থাকে না, তখন এটির নাম ছিল হেমিক্রেনিয়াম। হেমিক্রেনিয়াম মানে হচ্ছে, হেমি মানে হচ্ছে অর্ধেক, আর ক্রেনিয়াম মানে স্কাল বা মাথা। তো মাথার অর্ধেকে যে পেইনটা হতো সেটাকে বলা হতো হেমিক্রেনিয়াম, তো এখন এটাকে মাইগ্রেন বলে। তো মাইগ্রেন এর কারণ এখন পর্যন্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তবে এর কেন হয়, কিভাবে হয় এটা আবিষ্কৃত হয়েছে। তার ভিতরে হলো আমাদের ব্রেনের ট্রাইজেমিনাল নার্ভের আয়ন চ্যানেলগুলো যখন ডিস্টারবেন্স হয়ে যায় সেই সময়, এবং যখন আমাদের ব্রেনের কর্টেক্সের অংশ, যখন কর্টেক্সের ভিতরে রক্তনালিকা যখন ডাইলেট হয়ে যায়, মানে বাংলায় বলে স্ফীত হয়ে যায়, তখন মাইগ্রেন বা মাথা ব্যথা তৈরি হয়। মাইগ্রেন কাদের হয়? মাইগ্রেন এটি বংশগত একটি রোগ বা জেনেটিক্যাল রোগ। তো 4/3 সম্ভাবনা থাকে, 3/4 সম্ভাবনা থাকে বংশগত। তার মানে হচ্ছে যাদের বাবা বা মায়ের যদি সমস্যা থাকে, মাইগ্রেনের সমস্যা থাকে, অথবা চাচা ফুপুই অথবা মামা খালা এদের কারোর প্রবলেম থাকলে সেক্ষেত্রে মাইগ্রেনের একটা পসিবিলিটি থাকে 3/4। এছাড়াও 1/4 কেসে দেখা যায় ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে, যদি কেউ অতিরিক্ত রোদে যায় বা অতিরিক্ত রোদে হাঁটাহাঁটি করে, অতিরিক্ত ঠান্ডায় গেলে, ঠান্ডা লাগলে, অথবা হচ্ছে যদি সে প্রচুর টেনশন করে, স্লিপ ডিস্টারবেন্স, যদি ঘুমে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও মাইগ্রেনের প্রবলেম হতে পারে। এখন মাইগ্রেনের প্যাথোফিজিওলজি আমাদের জানা দরকার, মানে কিভাবে মাইগ্রেনটা হচ্ছে। মাইগ্রেনটা হওয়ার মূল কারণ হচ্ছে ব্রেনের ট্রাইজেমিনাল নার্ভ থাকে, ট্রাইজেমিনাল নার্ভের ভিতরে আয়ন চ্যানেল থাকে, তো সেখানে আয়ন চ্যানেলটা যদি ডিস্টারবেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে মাইগ্রেন হতে পারে। আর অথবা হচ্ছে ব্রেনের রক্তনালিকা যদি স্ফীত বা ডাইলেটেশন হয়, মানে বলি মেডিকেলে বলি ডাইলেটেশন, সেক্ষেত্রেও স্ট্রোক, মানে সেক্ষেত্রেও মাইগ্রেন হতে পারে। তো এখন হচ্ছে কি কারণে হচ্ছে এই ট্রাইজেমিনাল নার্ভের যে আয়ন চ্যানেলটা ডিস্টারবেন্স হচ্ছে এটা বিষয়, এটা হচ্ছে কিছু ফ্যাক্টর থাকে, ট্রিগারিং ফ্যাক্টর বা কিছু কিছু ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে যেগুলো হচ্ছে এই ট্রাইজেমিনাল নার্ভের আয়ন চ্যানেলকে ডিস্টারবেন্স করতেছে। তার ভিতরে হচ্ছে যে ঠান্ডায় গেলে অথবা ঠান্ডা লাগলে, অতিরিক্ত ঠান্ডা লাগলে, অথবা হচ্ছে যে যদি অতিরিক্ত রোদে যায় অথবা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে, বা হচ্ছে তার ঘুমে যদি কোনো সমস্যা হয়, বা কোনো খাবার, খাবারে যদি সে কোনো খাবার মিস করলো, একবেলা খাবার মিস করলো, দেন হচ্ছে আবার খেলো, আবার মিস করলো, এরকমের যদি কোনো খাবারের প্রবলেম থাকে, অথবা চা কফি এগুলো থেকেও তার এই ধরনের মানে প্রবলেম হতে পারে, মাইগ্রেন প্রবলেম হতে পারে। এখন মাইগ্রেনের যাদের মাইগ্রেন আছে মূলত তারা কিন্তু ছোটবেলা থেকেই বুঝতে পারে যে তার মাইগ্রেনের প্রবলেমটা আছে। এখন মাইগ্রেনের তৈরি, মাইগ্রেন প্রবলেম হওয়ার আগে তার কিছু কিছু সমস্যা দেখা যাবে, যেমনটা রোগীরা যখন এসে কমপ্লেন করে, যে মানে রোগীরা নিজেরাই বুঝতে পারে যে আমার মাইগ্রেনটা হবে। কিভাবে বুঝতে পারে? যখন আমরা বলি, রোগীদের একটা উদাহরণ দিয়ে বলি, যখন আপনার মেঘ করে আসে অথবা কোনো বন্যা চলে আসে, আকাশ মেঘ হয়ে আসে, কালো হয়ে আসে, তখন আমরা কি করি? তখন আমরা জামা কাপড় অথবা হচ্ছে সব মানে রুমের ভিতরে নিয়ে আসি, দরজা বন্ধ করে দিই। তো এইভাবে মাইগ্রেন হওয়ার আগেও কিছু কিছু বিষয় থাকে যে তার মাইগ্রেনের অ্যাটাকটা হবে। তো সেটা হচ্ছে সে চোখে সিলভার, সিলভার কালার মানে শ্যাডো থাকে, যে সিলভার জিগজ্যাগ শ্যাডো বলি আমরা, মানে রূপালী রঙের শ্যাডো একটা পাওয়া যায়, মানে আমাদের চোখে দেখতে পারবো। তারপর হচ্ছে তাদের টেস্টের, টেস্টের সেন্সেশনের একটা ডিস্টারবেন্স আসে, প্রবলেম আসে, তাদের স্বাদের পরিবর্তন। দেন হচ্ছে তার পিঠে, পিঠে ব্যথা শুরু হয় এবং বমি বমি নৌসিয়া একটা ভাব শুরু হয়। তো এখান থেকে সে এটাকে অরা বলে, অরা। তো এটা দিয়ে বোঝা যায় যে তার খুব ইমিডিয়েটলি তার একটা মাইগ্রেনের অ্যাটাক হবে। তো সেক্ষেত্রে রোগীর উচিত যে আগেই মানে ডক্টরের পরামর্শ নিয়ে দেন হচ্ছে ওষুধগুলো নিবে, কী ওষুধ খেতে হবে, দেন সে এই প্রবলেমগুলো তার যখন
চলে আসবে বা অ্যারেস্ট করবে, দেন সে এই ডক্টরের দেওয়া ওষুধটা সে খেয়ে নেবে। খেয়ে নিলে হবে কি, তার যে অ্যাকিউট যে মাইগ্রেন অ্যাটাকটা যেটা সিভিয়ার আকার ধারণ করতো, প্রচণ্ড মাথা ব্যথা হতো, সেই প্রচণ্ড মাথা ব্যথাটা কম হবে। এবং সেটা দেখা গেছে 15-20 মিনিটের মধ্যে ওই ওষুধটা খাওয়ার কারণে তার এই অ্যাটাকটা এত সিভিয়ারিটি ডেভেলপ করতেছে না বা এতটা প্রবলেম তার হবে না এই ওষুধটা খাওয়ার কারণে। আর এখন মাইগ্রেন মূলত ইউনিল্যাটারাল বলি আমরা, মানে মাথার এক পাশ থেকে হবে, এবং এটা এটা মূলত মহিলাদের বেশি হয়, মধ্য ইয়াং লাইফের মহিলাদের বেশি হয়, তবে এটা ছোটদের ক্ষেত্রেও হতে পারে। এটা মূলত 5 বছর বয়স থেকেই শুরু হয়ে যায় মাইগ্রেনের প্রবলেমটা, তবে এটা বেশি সিভিয়ার আকার ধারণ করে হচ্ছে মধ্য বয়সে, এবং এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 20% হয় আর পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6% হয়ে থাকে। এখন মাইগ্রেন মানে যে ব্রেইনের ভিতরে প্রবলেম বিষয়টা এরকমের না, মাইগ্রেন এটা আরো অনেক প্রবলেম থেকে আসতে পারে, মানে রিফার্ড পেইন বলি আমরা। রিফার্ড পেইন মানে হচ্ছে তার চোখে দেখায় প্রবলেম, দেন হচ্ছে আমাদের চোখ যে কোনো একটা বস্তু দেখার জন্য আমাদের চোখে প্রেশার দিচ্ছে, সেই প্রেশার দেওয়ার কারণেও হচ্ছে তার চোখে মানে দেখার জন্য আমাদের সেই প্রেশারটা গিয়ে আলটিমেটলি আমাদের ব্রেনে পড়তেছে, এবং সেখান থেকে আমাদের মাইগ্রেনের প্রবলেমটা হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্টটা হবে যে চশমা নেয়া অথবা একজন অপথালমোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেন হচ্ছে তার চোখের চোখে দেখানোর পরে দেন চশমা নিতে হবে অথবা চোখের ট্রিটমেন্ট করতে হবে। আলটিমেটলি মাইগ্রেন চিকিৎসা হলো এটা। আর যদি কারো সাইনোসাইটিসের প্রবলেম হয় বা অনেক দিন কমন কোল্ড থেকে সাইনোসাইটিসের প্রবলেম হয়, যেমন আমাদের নাকের এখানে দুটি বোনস আছে যেগুলো ফাঁকা বোনস বলি, আর মাথার উপরে দুটি বোনস আছে ফাঁকা বোন, তো এই বোনগুলো হয় কি যাদের সর্দি কাশি লেগে থাকে অনেকদিন, তারা সর্দিটা না ঝেড়ে তারা টানতে থাকে সর্দিটা, তো টানার কারণে ভিতরে ওই ফাঁকা বোনের ভিতরে গিয়ে সর্দিটা জমা হয়ে আলটিমেটলি ওখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ইনফেকশনগুলো তৈরি হয়। তো এক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এবং এখানে যখন তারা এই ইনফেকশনটার কারণে আলটিমেটলি তাদের এই জায়গাগুলোতে তখন দেখা যাচ্ছে একটা ভারী ভারী ফিল হয়, এবং আলটিমেটলি ওখান থেকেও একটা হেডেক অথবা মাইগ্রেনের একটা প্রবলেম তৈরি হয়। তো আলটিমেটলি এক্ষেত্রে তার কিন্তু সাইনোসাইটিসের প্রবলেমটা সলভ করতে হবে যে, তো আর অথবা তার তার অন্য কোনো কারণেও তার মাইগ্রেনটা হতে পারে, যেমন যদি কারো ব্রেন টিউমার হয় সেক্ষেত্রেও মাইগ্রেন হতে পারে, সিভিয়ার মাইগ্রেন অথবা সিভিয়ার হেডেকের প্রবলেম থাকতে পারে, অথবা কারো যদি স্ট্রোকের মতো প্রবলেম থাকে সেক্ষেত্রেও তার প্রচণ্ড মাথা ব্যথা বা সিভিয়ার হেডেক হতে পারে। আর তবে হেডেকের সাথে মাইগ্রেন একটু একটু পার্থক্য আছে, যেমন মাইগ্রেন মূলত ইউনিল্যাটারাল মানে যে কোনো এক পাশে করবে এবং প্রচণ্ড ব্যথা করবে, আর যেটা টেনশনের কারণে প্রচণ্ড টেনশনের কারণে হবে সেটাকে আমরা বলি টেনশন হেডেক, সেটা বাইল্যাটারাল হবে মানে ব্রেনের দুই পাশেই হবে, এই জিনিসটা যেন আমরা মানে না গোলাই ফেলি। আর একটা বিষয় হচ্ছে কারো হচ্ছে আপনার ব্রেনের বলে কি আমার মাথার মাঝখানে ব্যথাটা করতেছে, সেক্ষেত্রে আমরা বলি মিক্সড হেডেক। এখন এটা কিছু কিছু পেশেন্ট আছে আমাদের কাছে যারা বলে যে আমার বাচ্চা সে স্কুলে যেতে যাচ্ছে না, আলটিমেটলি স্কুলে তার প্রচণ্ড মাথা ব্যথার কথা বলতেছে, তো অনেক সময় এটা সাইকোলজিক্যালও হতে পারে, তো সেক্ষেত্রে আমরা দেখা গেছে আমরা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে চলে যাব অথবা এটাকে এক্সক্লুড করব টেস্ট করে। আর অথবা অনেকে বলতে পারে যে আমার অনেকে বলতে পারে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা কোনোভাবেই সারতেছে না, দেখা গেছে সেক্ষেত্রেও আমরা আগে এক্সক্লুড করি যে এটা সাইকোলজিক্যাল নাকি এটা আসলে কোনো কোনো প্রবলেমের কারণে এটা হচ্ছে, রিফার্ড পেইনের কারণে কোনো হচ্ছে, দেন আমরা এটাকে টেস্টও দিতে পারি। সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান এবং সিবিসি নর্মালি করে আমরা এটাকে ডিফারেনশিয়েট করি যে আসলে ব্যথাটা কোথা থেকে আসতেছে। এখন আমাদের মাইগ্রেন আমাদের কাছে যখন পেশেন্ট আসে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই যে পেশেন্টের সমস্যাটা কি, কিছু পেশেন্ট বলে আমাদের রোদে গেলে এটা মাইগ্রেনটা বাড়ে, কেউ বলে আমাদের শব্দ শুনলে বাড়ে, কেউ বলে যে আমাদের হঠাৎ হঠাৎ মাথা ব্যথা শুরু হয়, কেউ বলে হঠাৎ। আর মহিলাদের ক্ষেত্রে আর একটা প্রবলেম হচ্ছে তারা তাদের হরমোনাল একটা ইমব্যালেন্সের কারণে অথবা হরমোনাল প্রবলেমের কারণে তারা মাইগ্রেন নিয়ে আসে, তার কেউ বলে পিরিয়ড মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের আগে ব্যথা শুরু হয় বা পিরিয়ডের মধ্যে বা পিরিয়ডের পরেও ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে একটা হরমোনাল একটা ব্যাপার আছে। আর আরও অনেক অনেক কারণ আছে যার কারণে মাইগ্রেনের প্রবলেম নিয়ে পেশেন্ট আসতে পারে, সো সেক্ষেত্রে অবশ্যই একজন মেডিসিন অথবা কোনো নিউরোলজিস্টের সাথে কোনো ডক্টরের সাথে পরামর্শ নিয়ে দেন হচ্ছে ওষুধগুলো খেতে হবে। আর মাইগ্রেনের ট্রিটমেন্ট আমরা মূলত দুইভাবে দেই, এক হচ্ছে প্রোফাইল এক্সিস হিসেবে মানে সবসময়ের জন্য ওষুধ খেয়ে যেতে হবে,
আর একটা হচ্ছে যখন ব্যথা করবে তখন ব্যথার ওষুধ, মানে তখন মাইগ্রেনের প্রবলেমের ওষুধটা খেতে হবে। তো যেটা প্রিভেন্ট, এটা প্রিভেন্টেবল মেথড বলি আমরা, প্রোফাইলেক্সিস যেটা দেই, তো সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার দেই আর হচ্ছে পাশাপাশি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এমিট্রিপ্টাইলিন গ্রুপের ওষুধ দিই। আর যদি ব্যথা করে সেক্ষেত্রে ন্যাপ্রোক্সেন অথবা ইবুপ্রোফেন ওষুধ দিই। তবে অবশ্যই আগে রোগ এক্সক্লুড করতে হবে যে মাইগ্রেনটা তার কেন হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। কারণ মাইগ্রেন মানেই যে তার মানে চোখের সমস্যা অথবা নাকের সাইনোসাইটিসের সমস্যা অথবা ব্রেনের কোনো স্ট্রোক অথবা টিউমার, এরকম না। বিষয়টা হচ্ছে আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন হচ্ছে মাইগ্রেনের প্রবলেমটাকে এক্সক্লুড করে এবং কনফার্ম হয়ে দেন ওষুধগুলো খেতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা রোগীরা বলে আমাদের কাছে যে মাইগ্রেনের ওষুধ আমরা কতদিন খাবো, অথবা মাইগ্রেন থেকে আমরা পুরোপুরি এটা থেকে মুক্ত পেতে পারবো কি না, এরকম একটা প্রশ্ন সবসময় আমরা শুনি। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে মাইগ্রেনের ওষুধ কেউ যদি ছয় থেকে আট মাস আমরা যে প্রোফাইলেক্সিস বা প্রিভেন্টেবল যে মেথডটা বললাম, যে ওষুধটা বললাম, এটা যদি 6 থেকে 8 মাস টানা খেতে পারে, তাহলে ইনশাল্লাহ তার মাইগ্রেন থেকে ইনশাল্লাহ সে মুক্তি পেতে পারে। আর পর আর যদি মাঝে মধ্যে তার ব্যথা শুরু হয় সেক্ষেত্রে ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খেলে হবে, তবে অবশ্যই চিকিৎসকের কাছে এসে তার পরামর্শ নিয়ে তারপরে। আর এক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 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 বিষয়গুলো তার মাইগ্রেনটা বাড়াচ্ছে, তার মাথা ব্যথাটা বাড়াচ্ছে, এই বিষয়গুলো থেকে অবশ্যই মুক্ত পেতে পারি। এখন কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, যেমন তার যদি কোনো আলোতে প্রবলেম হয়, যেমন আমরা এটাকে বলি ফটোফোবিয়া, সেক্ষেত্রে তার বাইরে রোদে যখন যাবে সে সানগ্লাস পরে যাবে, আর বাসায় যখন থাকবে তখন যদি কোনো মাথা ব্যথা শুরু হয় তখন সে একটা অন্ধকার ঘরে সে লাইট অফ করে দেন হচ্ছে শান্তভাবে তারপর থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে তার যদি কোনো ফোনোফোবিয়া বলি এটাকে আমরা, যদি কোনো শব্দের কারণে কোনো প্রবলেম হয় এটা কাম কোয়াইটভাবে থাকবে যেন কোনো শব্দ না আসে এরকমের কোনো ইয়াতে। আর বর্তমান যুগে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা মোবাইলের সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকি বা টিভির দিকে তাকিয়ে থাকি, তো এক্ষেত্রে এই অথবা কম্পিউটারে যারা কাজ করি আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি, তো এক্ষেত্রেও যতটা সম্ভব আমাদের এ থেকে দূরে থাকতে হবে। এগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর, মানে মাইগ্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি মাইগ্রেনটা এই ট্রিগারিং ফ্যাক্টরগুলোর কারণে সিভিয়ার আকার ধারণ করে, এইগুলোর কারণে এই প্রবলেমটা বাড়ে। সো আমরা এই বিষয়গুলো থেকে যদি দূরে থাকতে পারি যারা মাইগ্রেনের পেশেন্ট আমরা, তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ অবশ্যই তার এই মাইগ্রেনের মতো সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আর কোনো পরবর্তীতে সমস্যা হবে না, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন হচ্ছে আপনাদের চিকিৎসা নিয়ে ভালো হতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন, আর কোনো ধরনের কোনো প্রবলেম হলে দেন হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা নিজেদেরকে সচেতন রাখবেন এবং সুস্থ হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।